আশিকুর রহমান শিবলি নামের মতোই ব্যাট হাতে বড় বড় ইনিংস খেলেন তিনি। আগের দুই ম্যাচে 50 আর আজ শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে জানান দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। তার অপরাজিত সেঞ্চুরিতে হ্যাটট্রিক জয় নিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের যুবারা। এদিন আগে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতে না পেরে সবকটি উইকেট হারিয়ে কোনোমতে 199 রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কান যুবারা। সেই জবাবে ব্যাট করতে নেমে টাইগার ওপেনার আশিকুর রহমান শিবলির অপরাজিত 116 রানে ভর করে 55 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো সেঞ্চুরি হাঁকিয়ে সেজদায় লুটিয়ে পড়েন শিবলি। সাদামাটা উদযাপনে একগাল হাসি নিয়ে অপরাজিত থেকে জয় নিয়েই মাঠ ছেড়েছে। এই জয়ে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। শিবলির মতোই বল হাতে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে আরেক যুবা লেগ স্পিনার অসি সিদ্দিক। এদিন তার লেগ স্পিন জাদু দেখিয়ে নিয়েছেন 3 উইকেট। বাংলাদেশের অনেক দিনের আক্ষেপ একজন লেগ স্পিনারের। অসি কি পারবে সেই আক্ষেপ ঘোষাতে?